আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয়দর্শক, একজন ভাই জানতে চেয়েছেন তালি দেওয়া, শীষ বাজানোর ব্যাপারে ইসলামে কোনো নির্দেশনা বা নিষেধাজ্ঞা আছে কি? গুরুত্বপূর্ণ এই বিষয়টি অনেকেই জানে না। যদি কোরআন সুন্না থেকে এ বিষয়ে কিছু বলতেন তাহলে উপকৃত হতাম। প্রিয় ভাই, অনেকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেল যে কাউকে উৎসাহ দেওয়ার জন্য বা কারোর সাথে কথার সঙ্গে ঐক্যমত পোষণ করার জন্য হাতে তালি দিয়ে থাকেন, আবার অনেকে মুখে শীষ দিয়ে থাকেন। তবে মুখে শীষ দিয়ে থাকেন অনেক ক্ষেত্রে ইপটিজিংয়ের জন্য হয়, আবার কেউ কেউ অত্যাধিক পরিমাণে উৎসাহ উদ্দীপনা প্রকাশ করতেও শীষ দিয়ে থাকেন, কেউ কেউ সেলিব্রেশনের জন্য শীষ দিয়ে থাকেন। এই বিষয়গুলো ইসলামী শরীয়তে জায়েজ না জায়েজ হওয়া নিয়ে আমাদের সমাজে কিছুটা ধোঁয়াশা রয়েছে। দেখুন, হাতে তালি দেওয়ার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা একটি পাওয়া যায়, সেটি হলো মেয়েরা জামাতবদ্ধ নামাজে ইমামের ভুল শুধরাবার জন্য হাতে তালি দিবেন, আর সেটা হবে ডান হাতের উল্টা পিঠে বাম হাতের তালু দ্বারা জোরে জোরে তালি দেয়া। আওয়াজ দিয়ে তারা ইমাম সাহেবকে সতর্ক করবেন যে এখানে ভুল হয়েছে, আর পুরুষ মুসল্লি থাকলে তারা সুবহানাল্লাহ বলে ইমাম সাহেবকে ভুল হয়েছে বলে সে বিষয়ে শুধরানোর চেষ্টা করবেন, তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন। এ হলো মৌলিক নির্দেশনা। এর বাইরে আর বিশেষ কোনো জায়গায় বা ভিন্ন কোনো জায়গায় তালি দেওয়ার কথা ইসলামী শরিয়ার কোথাও বলা হয়নি। বরং কোরআনে কারিমে সূরা আনফালে আল্লাহ তাআলা 35 নম্বর আয়াতে বলেছেন যে মক্কার মুশরিকরা, কাফেররা, তাদের ইবাদত ছিল তারা বাইতুল্লাহর পাশে গিয়ে শীষ বাজাত এবং হাতে তালি দিত। এটাকে তারা ইবাদত হিসাবে করত, এবং অনেক ওলামায়ে কেরাম বলেছেন এটা তারা উৎসব আনন্দের সাথে হাত তালি দিয়ে তা সেলিব্রেশন করত। তো ইবাদত হিসাবে যদি কেউ হাতে তালি দেয়, শীষ দেয়, তাহলে তা সরাসরি হারাম, এতে কোনো সন্দেহ নেই, কারণ এটি মূর্তি পূজকরা কোনো এক সময় এই আমলগুলো করেছেন। আর যদি ইবাদত হিসাবে না দেয়, এমনিতে সাধারণ অনুষ্ঠানে উৎসাহের জন্য হাত তালি দেয় বা শীষ বাজায়, তাহলে সেটা কমপক্ষে মাকরুহ হবে, অর্থাৎ এটি অপছন্দনীয় হবে। সরাসরি হারাম হবে কিনা সেটা কেউ কেউ বলছেন, তবে বিশুদ্ধ মত হচ্ছে এটি মাকরুহ হবে, অর্থাৎ গুনাহ হবে না। যেমন ধরুন, আপনি খুব বড় কোনো কোম্পানিতে চাকরি করেন, কোম্পানিটি জার্মান কোম্পানি অথবা আমেরিকান কোম্পানি। এখন সেই কোম্পানিতে বাংলাদেশ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বড় ধরনের প্রোগ্রাম হচ্ছে, আপনি একজন কর্মকর্তা হিসেবে সেখানে উপস্থিত আছেন স্টেজ। এখন বড় ধরনের কোনো পারফর্ম হওয়ার পরে আপনি হাত তালি না দিয়ে চুপচাপ বসে থাকলেন, এক্ষেত্রে অসামাজিকতা প্রকাশ পেতে পারে, অথবা আপনার সহকর্মী, আপনার অফিস স্টাফ অথবা আপনার বস এতে অসন্তুষ্ট হতে পারেন। সেই রকম ক্ষেত্রে হাত তালি দিতে কোনো বাধা নেই, এটি সরাসরি হারাম হবে না। মনে রাখতে হবে, হাত তালি শীষ বাজানো এটি ইবাদত বা আমলের উদ্দেশ্যে করা যাবে না। আমরা কাউকে উৎসাহ দেওয়ার জন্য বা কোনো আশ্চর্যজনক কিছু দেখলে আমরা সুবহানাল্লাহ বলবো, আল্লাহ আকবর বলবো, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল, এটি সহিহ সুন্নাহ অনুযায়ী সিদ্ধ। এখন কেউ যদি এগুলো দেখে শীষ বাজায় বা হাত তালি দেয়, তাহলে সে সুন্নাহ অনুযায়ী আমল করলো না, একইভাবে সে হয়তো কবিরা গুনাহও করলো না। সেটাও আমরা নিজেরা যার যার মতো করে বলবো। দলবদ্ধভাবে একসাথে স্লোগান দিয়ে আল্লাহ আকবর বলা বা সুবহানাল্লাহ বলা এমনটি কোরআনে পাওয়া যায় না, যার কারণে যার যার জায়গা থেকে আমরা সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ আকবর বলবো, মুমিনের এ জাতীয় কথাগুলোর মাধ্যমে তিনি সওয়াব পাবেন, ভালো একটা কথা বলা হয়ে গেল। কিন্তু হাতে তালে দেওয়া এটা মুসলমানদের কালচার নয়। যদি কেউ দেন, সেক্ষেত্রে তিনি বড় কোনো হারাম করে ফেলেছেন বা বড় কোনো গুনাহ করে ফেলেছেন, বিষয়টি সেরকম নয়। একান্ত না দিলে আপনার কলিগ বা সহকর্মীদের সাথে অসামাজিকতা প্রকাশ পায়, সেরকম ক্ষেত্রে কিছু কিছু আলেম মত দিয়েছেন তালে দেওয়া যাবে, তবে এটিকে অনুৎসাহিত করা হয়েছে ইসলামে, এটি ইসলামিক পরিভাষা নয়। বরং কেউ যদি কোনো ইসলামী সঙ্গীত গায় বা কোনো মাহফিলে আপনি ভালো কোনো বক্তব্য শুনেন বা ভালো মানের কোনো কেরাত শ্রবণ করেন, তাহলে তাকে উৎসাহ দেওয়ার জন্য মারহাবা বলার বিধান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামিক শরিয়াহ মোতাবেক যে কোনো নেক কাজের সেলিব্রেশন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করার, অনুকরণ করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।